আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশি কমন ব্লগার মম চ্যানেলে আরও একবার স্বাগতম। ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে কারেন্ট নেই, কেন জানি হঠাৎ এই সময়টা কারেন্ট চলে গেল বলতে পারলাম না, আর বাইরে একটু কাজ করা হইতাছে, তার জন্যে জানালার আর পার্টগুলা বন্ধ করে রাখছি। আর কারেন্টও যেহেতু নাই, তাই লাইট দিয়ে রান্না করাটা আজকে শুরু করলাম। আজকে দুপুরে খাবারের জন্য বাঁধাকপি ডিম দিয়ে ভাজি করে নিচ্ছি। বাঁধাকপি ভাজি তো খাইতে এমনিতেই ভালো লাগে, আর তার সাথে যদি ডিম হয় তাহলে তো এর স্বাদটা আরও বেশি বেড়ে যায়। অন্ধকারে রান্না করতে তেমন ভালো লাগতাছিল না, তাই ইচ্ছা করে জানালার পার্টগুলো খুলে দিলাম। আজকে শুক্রবার, আমি স্বভাবতই সব জায়গাতেই দেখি শুক্রবারের দিনটা মানুষ বেশি ভালো ভালো খাইতে পছন্দ করে। সব কিছুই তো ভালো, কিন্তু তারপরেও মাংসটা বেশি প্রেফার করে শুক্রবারে দুপুরের খাবারের জন্য। কিন্তু আমি তার একটু বিপরীতে চিন্তা করি। একটা কথা আছে, শুক্রবার নাকি গরিবের হজের দিন, তো আমি সব সময় এই কথাটা চিন্তা করি না, শুধু আমি এটা মনেও রাখি। শুক্রবারে আমি দুপুরে খাবারের জন্য এইসব কিছু না করে যত তাড়াতাড়ি পারি নিজে রান্নাটা গুছিয়ে দুপুরবেলা জুম্মার নামাজের জন্য নিজেকে প্রস্তুত করে নিতে বেশি পছন্দ করি। সপ্তাহে একটা দিন, এই দিনটা আমাদের কাছে সবসময় সর্বোত্তম, তাই আমি চেষ্টা করি শুক্রবারে যত হালকা ফুলকা রান্না করা যায়। সংসারের টুকটাক কাজ তো আমরা সবসময় করি, কিন্তু আমি শুক্রবারে স্বভাবত একটু কম কাজ করার চেষ্টা করি। আর সময়ের আগে শুধু জুম্মার নামাজ না, একটু এক্সট্রা কোনো ইবাদত করার চেষ্টা করি। আর আপনাদের কাছেও অতিরিক্ত ইবাদত করার অনুরোধ রইল। আমার ব্লগটির শুরু থেকে এখন অবধি যারা আমার সাথে আছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ব্লগটি ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ব্লগটি একটা লাইক দিয়ে দেখাটা কন্টিনিউ করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা চাইলে আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন আশা করি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।